হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অলরেডি তোমরা দেখে ফেলেছো বেশ কয়েকটা ভেহিকলকে আমি সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি, আর এগুলোকে কিন্তু আমি ড্রাইভ করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। তাহলে চলো। বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি ড্রাইভ করে দেখিয়েছি একটা বেশ পপুলার ভেহিকল, পিঙ্ক গ্রিন কম্বিনেশনে গড়া একটা রিয়েলিস্টিক ভেহিকল, টয় সিএনজি অটো রিক্সা। আর এবার চলে যাচ্ছি পরবর্তী ভেহিকলের কাছে। ওয়াও গাইস, দেখো এবার কিন্তু আমি ড্রাইভ করে দেখালাম একটা DHL মাইক্রোবাসকে, আর এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা কুরিয়ার সার্ভিস ভেহিকল। ওয়াও গাইস, দেখো একটা রিয়েলিস্টিক কনস্ট্রাকশন টাইপ ভেহিকল। এই মুহূর্তে আমি ড্রাইভ করে পার্কিং করে ফেলেছি, আর এটা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট, একটা ক্রেন ট্রাক। আর এর গা জুড়ে কিন্তু রয়েছে অনেকগুলো স্টিকার। বন্ধুরা, এবার কিন্তু আমি ড্রাইভ করে দেখালাম একেবারে চমৎকার দেখতে একটা টয় বাইসাইকেলকে, আর এটা কিন্তু বেশ কয়েকটা কালার কম্বিনেশনে গড়া একটা টয় বাইসাইকেল। বন্ধুরা, এবার কিন্তু আমি ড্রাইভ করে পার্কিং করে ফেলেছি একটা মেটাল কোয়ালিটির সিটি ভেহিকল, টয় সিটি বাস। আর এটা হচ্ছে একটা ডাবল ডোরের গ্রিন কালারের টয় সিটি বাস। আর গাইস, এবার কিন্তু আমি ড্রাইভ করে দেখালাম আজকে শেষ একটা ভেহিকলকে, আর এটা হচ্ছে একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক। সো গাইস, অলরেডি তোমরা দেখে ফেলেছো আমি বেশ কয়েকটা ভেহিকলকে ড্রাইভ করে দেখিয়েছি। তো এর মধ্যে ছিল একটা দেশি ভেহিকল, টয় সিএনজি অটো রিক্সা। আর এরপরে রয়েছে একটা DHL মাইক্রোবাস ফুললি মেটাল বডির। এরপরে কিন্তু রয়েছে একটা কালারফুল টয় ক্রেন ট্রাক। এর পাশেই রয়েছে একটা বাইসাইকেল, আর এটাও বেশ কালারফুল। এখানে কিন্তু রয়েছে একটা মেটাল কোয়ালিটির ডাবল ডোরের সিটি বাস, যার গায়ে বিভিন্ন জিনিস প্রিন্ট করা রয়েছে। আর শেষ ভেহিকলটা হচ্ছে একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক, একেবারে হালকা ধরনের প্রোডাক্ট। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের আর একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।